পাবদা মাছের ঝাল, কাতলা মাছের ঝোল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 1:30 বেজে গেছে অলরেডি, গুড আফটারনুন অলরেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছে একটা বন্ধুর বাড়িতে, তো ওদের লাঞ্চে আমাদের ইনভাইট করেছে, তাই সেখানে আমরা যাচ্ছি। চলো, ওখান থেকে অলরেডি বারবার ফোন করছে কিন্তু সঞ্চন এখনও রেডি হয়নি। দেখো এখনও জামা কাপড় কিছু পরেনি। এই যে রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছি দেখো। চলো দেরি করো না, আবার ফোন করছে, চল যাওয়া যাক। আমাকে ওটা দিয়ে দাও। গাড়িটা কি সুন্দর পছন্দ হয়েছে আমার, দেখো গাড়িটা কি সুন্দর গাড়িটা। আমি নিয়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি এটা নিয়ে। টাটা টাটা টাটা। এখন আমরা খেতে চলে এসেছি। দেখো এখানে দেবরতি রান্না করেছে, কর্মী শাক ভাজা, ডাল, বেগুন ভাজা, পাবদা মাছের ঝাল, কাতলা মাছের ঝোল, আর মৌরলা মাছের তেঁতুল দিয়ে টক, আর স্যালাড। রান্নাগুলো সবকটাই খুবই ভালো হয়েছিল। পেট ভরে গেছে, পেট পেট মন দুটোই ভরে গেছে। এটার মধ্যে কি কি আছে, কি কি আছে এটার মধ্যে? হাজে মশলা, চাট মশলা। দারুণ হয়েছে তো। ও টেডি বিয়ারটাকে দাও ওকে। এখন আমরা একটা মার্কেটে এসেছি, এটা গুড়গাঁওর একটা মার্কেট। এটা একটা ছোটই মার্কেট, গড়িহাটের মতো অত বড় মার্কেট নয়, বেশ লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ। আর সমস্ত দোকানই রয়েছে, খাওয়ার দাওয়ার থেকে কেনাকাটা সমস্ত দোকানই এখানে রয়েছে। Thank you.
খিচুড়ি না খিচুড়ি ওই এটা এই সাইডটা রেখে দাও দেখুন রেখে এখন বাড়ি চলে যাচ্ছি। আজকে দিনটা খুব মজায় কাটালাম আর ব্লগটা আমি এখানেই এন্ড করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তো আজকের মতন টাটা, বাই বাই।